আলোচিত সমালোচিত নায়ক অনন্ত জলিল আর সিনেমা বানাবেন না এমন ঘোষণাই দিলেন এবার বাংলাদেশের একটি জাতীয় দৈনিকের সঙ্গে সাক্ষাৎকারে তিনি বলেছেন তিনি আর সিনেমা প্রযোজনা করবেন না তার কাজ চলমান নেত্রী দা লিডার ছবির মুক্তির পরে তিনি নতুন কোনো ছবিতে ইনভেস্ট করবেন না এরকম কথাই জানিয়েছেন তাহলে কি সিনেমা ছেড়ে দিচ্ছেন অনন্ত জলিল অনন্ত জলিল কি সিনেমা ছেড়ে গার্মেন্টস ব্যবসায় পুরোপুরি মনোনিবেশ করতে চাচ্ছেন আসল ভেতরের খবর কি আসল খবর হচ্ছে তিনি বলার চেষ্টা করেছেন তিনি নিজে টাকা ইনভেস্ট করে আর সিনেমা বানাবেন না এখন থেকে কিল হিমের মতো অন্য প্রযোজকের অন্য পরিচালকের ছবিতে অভিনেতা অভিনেত্রী হিসেবে তিনি এবং বর্ষা অভিনয় করবেন অর্থাৎ তিনি বুঝে গিয়েছেন অন্য পরিচালক প্রযোজকের ছবিতে তার ডিমান্ড অনেক বেশি নিজেকে প্রযোজনা করার প্রয়োজন নেই ছবিতে অভিনয় করার ক্ষেত্রে শুধুমাত্র নায়ক এবং নায়িকা হিসেবে অন্যের ছবিতে অভিনয় করতে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলেই মূলত দাবি তার এখন বাস্তবতা হচ্ছে কিল হিম ছবিতে অনন্ত জলিলকে নিয়ে মাত্র ১১টা সিনেমা হল পেয়েছেন মোহাম্মদ ইকবাল এবারের ঈদে যে ছবির সঙ্গে প্রতিযোগিতায় নেমেছিলেন সেই প্রতিযোগিতাটা কথার প্রতিযোগিতা বিভিন্ন ধরনের আলোচনা এবং ট্রলের যে রসদ সংগ্রহ করেছিলেন সেই রসদটা এসেছিল তাদের নানা রকম বিতর্কিত মন্তব্যের পরিপ্রেক্ষিতে এবং সেই মন্তব্যগুলো হিতে বিপরীত হয়েছে যখন দেখা গেল ঈদে লিডার আমি বাংলাদেশ হল পেয়েছে ১০০টি কিল হিম হল পেয়েছে মাত্র ১১ সেরকম বাস্তবতাতে অনন্ত জলিল ঘোষণা দিলেন তিনি আর ছবি প্রযোজনা করবেন না অন্যের ছবিতে এভাবেই কাজ করবেন এফডিসিতে এটি নিয়েই গুঞ্জন অনন্ত জলিলকে অন্য প্রযোজকরা অন্য পরিচালকরা টাকা দিয়ে সম্মানী দিয়ে তাদের ছবিতে কি নিয়মিত কাস্ট করবেন যে ছবিতে নায়ক হিসেবে তিনি অভিনয় করবেন নায়িকা হিসেবে অভিনয় করবেন বর্ষা সময়ই বলে দেবে অনন্ত জলিল অন্যের ছবিতে অভিনয় করতে পারেন নাকি বেনামে ছবি প্রযোজনার যে অভিযোগ রয়েছে বিশেষ করে কিল হিম ছবি নির্মাণের সময় থেকেই সেই গুঞ্জনটা সিনেপাড়ায় চলছিল নিজের নাম ব্যবহার না করে অন্যের নাম ব্যবহার করে পেছন থেকে মূলত অনন্ত জলিলই প্রযোজনা করছেন এই আলোচনাটা বাস্তবতা পাবে নাকি গুঞ্জনই থেকে যাবে সব কিছুই দেখা যাবে ভবিষ্যতে কী ঘটে কেমনভাবে ঘটে সেই সবের ওপরে